জানবে যে আমাদের এই প্রোডাক্টটা যে কোয়ালিটি সম্পন্ন, রাইট? তো আরো কাজ আছে যে কেউ মুখে রক্ত পরে এবং কি দাঁত ব্যথা করে ঠান্ডা পানি খাইতে পারে না, শিশির করে আমগুলো তার জন্য ভালো কাজ করে। তো এই প্রোডাক্টটা, এই গ্যানোজি টুথপেস্টটা সবার হাতে হাতে ধরিয়ে দিবেন এবং কি যে এখানে আসবে চাইবেন, যারা নতুন ভাই আছে তাদেরকে একটা দেওয়ার জন্য। কারণ একটা কথা আছে, বৃক্ষ তোমার নাম কি করে ফলে পরিচয়। টুথপেস্টটা দিয়ে আমরা তারা বলবেন যে ভাই আমি তো আজকে আপনাকে টুথপেস্টটা দিলাম, আপনার মুখে আপনি আপনি বলবেন যে আসলে জিনিসটা ভালো, ঠিক আছে? তো আমি যেই কথাগুলো ওয়ান বাই ওয়ান প্রোডাক্টের সম্বন্ধে শেয়ার করবো, ইনশাল্লাহ আপনার গুরুত্ব সকালে শুনবেন এবং কি এটা অন্যদের কাছে ট্রান্সফার করবেন, ঠিক আছে ভাই? তো টুথপেস্ট গেল, এক গেল। তারপর হচ্ছে সাবান। এটা আসলে আমি ব্যক্তিগত ভাবে খুব লাইক করি, কারণ কি জানেন, এই সাবানটা দিয়া আমি আমার মুখে অনেক দাগ ছিল আগে, এটা আমি প্রায় শেয়ার করি, কারণ এটা আমার গর্ব, ঠিক আছে? কারণ এটা আমার প্রোডাক্ট, আমাদের কোম্পানির প্রোডাক্ট। আমি এই প্রোডাক্টটা দিয়ে ভালো রেজাল্ট পাচ্ছি, কারণ আমি বারংবার বলতে আমি খুব আনন্দ ফিল করি, খুব ভালো লাগে এটা আপনাদের কাছে শেয়ার করতে। কারণ আপনাদের কাছে যদি আমি না বলি তাহলে তো আপনারা জানবেন না। দেখেন, আমি বাংলাদেশের 2000 টাকা দিয়ে আমার ক্রিম ইউজ করছি, আমি ঢাকার জন্য কিছু যাইনি। যখন ডিএক্সএল প্ল্যাটফর্মে আনলাম, আসলাম, যখন প্রোডাক্ট সম্বন্ধে এটার গুণগত মান জানলাম, তখন আস্তে 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 আমি জিনিসটা ট্রাই করতে থাকি। আলহামদুলিল্লাহ, তো আমি দেখি 7-10 দিন করার পর ইনশাল্লাহ আমার একটা ভালো রেজাল্ট আসছে। ওই থেকে আমার এই সাবানের প্রতি একটা ভালো এক্সপিরিয়েন্স, এবং কি এটাকে আমি ব্যক্তিগত খুব ভালোবাসি। এটার কাজ হচ্ছে কেউ মুখে যদি কালো দাগ থাকে এটা চলে যাবে, এবং সুন্দর হওয়ার ক্ষেত্রে ভালো ভূমিকা রাখে। প্লাস যার মুখে বরণ, সে যদি ইউজ করে ওই বরণের দাগও থাকবে না, এবং কি বরণ থাকবে, ঠিক আছে? তো গেল সাবান। এবার আসেন স্পিরুলিনা। আমরা দেখেন এদেশে 80% লোক আমরা সাইডে কাজ করি না, তো সাইডে কাজ করার জন্য আমাদের শরীরে দরকার কি, ভিটামিন না, পুষ্টির দরকার। অনেকের যদি আপনি বলেন যে ভাই এটা খান, সে বলবো ভাই আমি তো সুস্থ আছি, অনেক মোটা তাজা সে কিন্তু সুস্থ আছে, ঠিক আছে? তো সুস্থ থাকার জন্য আমাদের বডির ভিতরে এভরিডে যে ভিটামিনটা দরকার, ওই ভিটামিনটা কিন্তু আমরা পাচ্ছি না। বাট আমরা মোটা তাজা, ঠিক আছে, আমরা কিন্তু হেলদি না, ঠিক না? আমরা যদি এই ডিএক্সএল এর স্পিরুলিনাতে 4-5টা ডেইলি কন্টিনিউ করি, আলহামদুলিল্লাহ, আমরা এক দিক দিয়ে পাইলাম কি ন্যাচারাল একটা প্রোডাক্ট, এক দিক দিয়ে পাইলাম কি শরীরের ভিতরে যেটা আমাদের পুষ্টি রাখতে সেই পুষ্টিটা। তো আজকে যদি আমাদের শরীর ভালো থাকে, আমরা যদি ভালোভাবে থাইকে এবং কি শরীর সুস্থ রেখে আমরা ইনকাম করতে পারি, এটা আমাদের জন্য প্লাস পয়েন্ট না ভাই? আজকে আল্লাহ এমন কাম না করুক, আজকে যদি আপনারা অসুস্থ থাকতেন এখানে আসতে পারতেন না? আজকে সুস্থ আছেন বিধি তো এখানে আসতেন না? তো আমরা এই স্পিরুলিনার মাধ্যমে ইনশাআল্লাহ আমরা যত পুষ্টির ঘাটতি আছে আমরা কিন্তু এটা কারেক্ট করতে পারি এই স্পিরুলিনার কারণে, ঠিক আছে? তো আমি যে কথাগুলো বলছি একটু মনোযোগ সহকারে শুনুন। তো গেল স্পিরুলিনা। তো এবার আসেন বডি লোশন। এই বডি লোশনটা কিন্তু একাই অ্যালোভেরা, অন্যান্য বডি লোশন যে আপনি একটু লাগাই দিচ্ছেন এটা কিন্তু অনেক দাম ভাই। আমাদের যে প্রোডাক্টগুলো কিন্তু একদম কম দাম, প্রাইস কিন্তু কম, কারণ কি এগুলো হাই কোয়ালিটি। এই যে অ্যালোভেরা 100% অ্যালোভেরা, এটা কিন্তু আমাদের স্কিনের জন্য খুব ভালো কাজ করে, ঠিক আছে? এবং কি আপনি ফুল শরীরে দিতে পারবেন, হাতে দিতে পারবেন, এবং কি আপনি যদি 1 মাস কন্টিনিউ ইউজ করেন আপনারা দেখবেন আপনার চেহারা রং অন্যরকম হয়েছে, কারণ কি এগুলো ন্যাচারাল জিনিস। ন্যাচারাল আর কেমিক্যালের মধ্যে কিন্তু ডিফারেন্স আছে, ঠিক কিনা? আপনি যদি মনে করেন ন্যাচারাল প্রোডাক্টটা ইউজ করেন আপনার কাছে খুব ভালো লাগবে, এবং কি এই বডি লোশনটা ইউজ করে আমার একদম হাড় দেখবে একদম সফট লাগবে, একটু মুলায়ম লাগবে। আজকে যে যেই কাজই করেন না কেন, কিন্তু অনেকের দেখবেন হাড় শক্ত হয়ে গেছে, ঠিক আছে? আমি নিজেও ইলেকট্রিশিয়ান, অনেক পিডাবিডি করছি, ঠিক আছে? আলহামদুলিল্লাহ আমার রিল্যাক্স। তো এখন কিন্তু আর হাতে দাগ নাই, কারণ এই প্রোডাক্ট ইউজ করার মাধ্যমে, এই বডি লোশন ইউজ করার মাধ্যমে আর কিন্তু একদম স্মুথ হয়ে গেছে, ঠিক আছে? তো আপনারা কন্টিনিউ এই প্রোডাক্টগুলো ইউজ করবেন, এমনকি ভালো লাগার কথা যদি আপনার কাছে যে রেজাল্ট আছে এটা যদি ট্রান্সফার না করেন ভাই, হাজারো মেসেজ আপনার বুকের ভিতরে আগুন জ্বালার নেই, এটার কোনো লাভ নেই। আপনার কাছে একটা ম্যাচ পকেটে রাখছেন, যদি এটা যৎক্রমে যদি না জ্বালান অক্রমে যদি আগুন ধরবে না। তো আমাদের যে প্রোডাক্টটা যে ভালো লাগার কথাটা 10 জনে শেয়ার করবেন, তখন 10 জনে অনেক দূর ট্রান্সফার করবে আপনার এই গুড মেসেজটা, ঠিক আছে? তো গেল বডি লোশন। এবার আসেন এটা স্প্রে।
এই যে রুসেলের জুস, ঠিক আছে, এই রুসেলের জুসটা আপনি যখন ব্ল্যাক কফি খাবেন আপনার কাছে খুব টেস্ট লাগবে। এরপর দেখেন এখন গরম আসতেছে, আমরা সাইডে যদি আমরা একটা ব্ল্যাক কফি নেই এবং কি রুসেলের জুস নেওয়া সম্ভব না, আমরা যদি ওইখানে সাইডেরটা হিসেবে এই রুসেলের জুসটা বানাই খাই, আমাদের যে এই লবণাক্ত যে পানিটা চলে যায় গরমের সাথে গামের সাথে, কিন্তু ফিডব্যাক কিন্তু এটা হওয়ার জন্য আমরা কোনো কিছু খাই না, খাই না। আপনি যদি এই জুসটারে বানায় প্রত্যেক দিন এক গ্লাস করে খান, আপনার যে লবণাক্ত পানিটা চলে গেছে ফিডব্যাক আপনার ওই আপনার এনার্জিটা চলে আসবে এটার মাধ্যমে, ঠিক আছে। তো এই যে ব্ল্যাক কফি, এই যে ব্ল্যাক কফি, এই ব্ল্যাক কফিটা মনে করেন আপনি সাইডে যত গরমেই কাজ করেন না কেন, আপনি যেই কোনো কাজ করেন না কেন, আপনার যে ক্লান্তি লাগে, আপনার কিছু দুর্বলতা লাগে আপনি কাজ করার জন্য না, এবং আপনি যদি এখান থেকে এক প্যাকেট কফি যদি এভরিডে আপনি সাইডে নিয়ে যান, আপনি যদি 1.5-1.5 লিটার পানির মধ্যে একটা প্যাকেট ভালোভাবে ডাইলে ভালোভাবে যাইকে আপনি যদি 2-3 বারে খান, খাওয়ার পর আলহামদুলিল্লাহ অন্য 10 জনের সাথে আপনি বেশি কাজ করতে পারবেন। কারণ কি জানেন, কাজ করার জন্য দরকার কি, শরীরে এনার্জি, ঠিক না? তো আপনার কাছে যদি এনার্জি থাকে আপনার আরো 10টা লোককে বলবো যে আমিও তো গরমে কাজ করতেছি, তুমি এত দেরি হয়ে কিভাবে কাজ করো, তখন তারা একটু প্যাকেটটা দেখাই দিবেন যে এই রইল আমার শক্তি, ঠিক আছে? তাহলে আপনি একদিক থেকে আপনি তার রেজাল্টটা দিলেন, সে আবার নেক্সটে আপনার কাছ থেকে এক বক্স কিনবে, এক বক্স কিনার কত পয়েন্ট, 10 পয়েন্ট। এরপর তারা আস্তে 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 এখানে একটা ডিসকাউন্ট নাম্বার বানাই দিলে সেও আপনার বিজনেস পার্টনার হয়ে গেল। আপনার মুখটা ওপেন করতে হবে, শাটার শাটার যখন অফ রাখবেন বেচা কিনে হবে না, শাটার কন্টিনিউ খোলা রাখবেন, সন্ধ্যাতে সকালে তো সন্ধ্যা পর্যন্ত বেচা ইনশাল্লাহ হবেই হবে। কুকুজি খুব একটা বিউটি প্রোডাক্ট এই কুকুজিটা, ঠিক আছে? এটা মনে করেন একদম বাচ্চা হইতে বৃদ্ধ পর্যন্ত খাওয়া যায়, আর ভালো রাখার মানে কিছু আল্লাহ। এই কুকুজি যে ডেলি 1 কাপ খাবে তার কখনো ব্রেন স্ট্রোক হবে না, ঠিক আছে? আর আপনারা তো দেখছেন বাংলাদেশ যে হরলিক্স নামে আপনাদেরকে কি খাওয়াচ্ছে, তাই না? আর আমাদের এই হরলিক্সটা যদি কোনো বাচ্চাদেরকে আপনি খাওয়ান, তার একদিক দিয়ে মেধা শক্তি বাড়বে, আরেক দিক দিয়ে তার গ্রোথ বাড়বে, এবং কি অল সাইড তার দেখবেন ইনশাল্লাহ ডেভেলপ। কারণ কি এর মধ্যে এমন কোন জিনিস আছে, কারণ এই কুকুজিটা যদি আপনি কন্টিনিউ করেন আপনার বাচ্চাদের গ্রোথ বাড়বে, এবং কি আপনারা সবাইকে আমরা সবাই খেতে পারবো এই কুকুজিটা, ঠিক আছে? আর এই কুকুজিটা কন্টিনিউ করলে দেখবেন চেহারা রঙও পাল্টে গেছে, সুন্দর হয়ে যাবে কুকুজিটা খাওয়ার পরে। এবার আসেন টিটি ক্রিম। অনেকে দেখবেন হ্যাঁ খাসি হয় হয়তো দাউদ হয় হওয়ার পরে অনেক মেডিসিন ইউজ করছেন কিন্তু যায় না। আপনি যদি এই টিটি ক্রিমটা ভালোভাবে সাবানটা দিয়ে ভালোভাবে ধুয়ে আপনি যদি এই টিটি ক্রিমটা লাগান 7-10 দিন করেন, আলহামদুলিল্লাহ ওই জিনিসটা একদম ক্লিয়ার হয়ে গেছে। আর বিশেষ করে আমাদের অনেকেরই তো ঠান্ডা লাগে না, নাক জাম হয়ে থাকে, আপনি যদি হাতের মধ্যে একটু নিয়ে আর এটা গ্রাইন্ডার কিন্তু খুব সুন্দর মানে নির্যাস নিলে দেখবেন আপনার ঠান্ডাটা আস্তে 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 কি ভালো হয়ে গেছে, ঠিক আছে? এটা টিটি ক্রিম। আর এটা হচ্ছে ভাই জান 3-in-1 কফি, যে কফিটা আমরা এভরিডে খাইতেছি, প্রত্যেক দিন যে কফিটা খাইতেছি এটা 3-in-1 কফি। কফি মানে 2-3 ক্যাটাগরির এখানে কফি আছে, তো আমরা বেশিরভাগই এই কফিটা খাই। খাওয়ার পরে দেখবেন আপনারা ডিউটি সবাই আমরা ডিউটি করি, যদি ডেলি কেউ 10-15 ঘন্টা ডিউটি করি, ডিউটিতে আসার পরে আমাদের শরীর কিন্তু একদম দুর্বল লাগে না? তো আমরা যদি খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট করে 1 কাপ কফি খাই, আলহামদুলিল্লাহ মনে করবেন যে একদম রিল্যাক্স লাগবে, মনে করবেন যে আমরা কাজই করে নিই। তার পাওয়ার কিভাবে গেনোডর মা মাশরুম দিয়ে তৈরি করেছে, এটা কিন্তু কোনো অর্ডিনারি কফি না, ঠিক আছে? এই কফিটাতে আপনি কফিটা খাওয়ার পরে আপনার দেহের ভিতরে যদি আনুষঙ্গিক কোনো টক্সিন থাকে ওই জিনিসটা কিন্তু আমরা বাইরে নিয়ে আসতেছি এই কফিতে, ঠিক আছে? দেখেন অন্যান্য কফি যদি আপনি 1 কাপ খান এটা খাইতে আর আপনার মন চাইবে না, কিন্তু যদি 10 কাপ খান আপনার কোনো রুচি পরিবর্তন হবে না। আমার এভরিডে হয়তো মানে 10-15 কাপ এটা পর হইল, ঠিক আছে? আমার যে দেখতে আমি না করি না, দিবাই করে দিয়ে না। তো ধন্যবাদ ভাই, আমার এক এক প্রোডাক্ট সব শেষ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো আমি একটু কথা বলে শেষ করে দিব, বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। আমরা তখনই ফলে পরিচয় পাবো যখন আমরা এখান থেকে একদম পরিপূর্ণভাবে একটা স্বাধীন হবো ইনকামের সিকিউরিটি নিয়ে, ঠিক আছে? আজকে প্রত্যেকটা ভাই কিন্তু কেউ না কেউ মনের মধ্যে কোনো অশান্তি আছে, রাইট কিনা? তো আজকে যদি আমরা ডিএক্স এর প্ল্যাটফর্ম 5 যদি আমরা সাকসেসফুল না হইতে পারি এটা কিন্তু আমাদের দুর্ভাগ্য, ঠিক কিনা? আজকে দেখেন আপনাদের চোখের সামনে টুডে টুমোরো অনেকে কেউ মিস্টারাইজেন হচ্ছে, কেউ ডায়মন্ড হচ্ছে, কেউ সিনিয়র ডায়মন্ড হচ্ছে, কেউ দেড় কেজি বুঝতে আছে। তো সবাই যদি পারে আমরা কেন পারবো না? অবশ্যই আমরা পারবো না। এই পারার জন্য আপনার ভিতর যে আগুনটা আছে আগুনটা একটু জ্বালাবো ভাই। কতদিন মানুষের টাকা বানানো মিশনে কাজ করবে, কতদিন
আপনি কি চান না আপনাদের সমাজের মধ্যে 10টা বিত্তবান লোকের মতো আপনিও কাতারে থাকেন? আপনি কি চান না একটু রিল্যাক্স করতে? আপনি কি চান না দেশ বিদেশ ঘুরতে? অবশ্যই চান, কিন্তু চাই ওই যে বিচার মানি তাল গাছ কিন্তু আমার, রাইট কি না? আমরা করতে চাই বাট ফিল্ডে যাওয়ার পরে আমরা নেই ভাই। একটা কথা মনে রাখেন, দুইটা বিষয়ের উপরে কাজ করবেন, আগে লক্ষ্য নির্ধারণ করে ওই লক্ষ্যের উপরে কাজ করেন, আপনার সাকসেস আলহামদুলিল্লাহ কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। তো আবারও দেখা হবে, বিজয় বলছে আসসালামু আলাইকুম, গুড মর্নিং, গুড মর্নিং।